السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফিনিয়ান সোসাইটি ক্লাব এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসীর কোরআন মাহফিলের মাননীয় সভাপতি হযরত ওলামা, প্রিয় তলাবা, সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি সকলে মিলে আল্লাহর দরবারে, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন ওই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলাম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ কোরআন দিয়েছেন। কোরআনের তরজমান সরকারে দু আলম রহমতুল্লিল আলমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কোরআনের তরজমান হিসাবে আমাদেরকে দান করেছেন। এবং শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পৃথিবীর এক অঞ্চল, সুন্দর দেশ, সুজলা সুফলা, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ বাংলাদেশের বাসিন্দা করেছেন। প্রশংসার অনেকগুলি দিক আছে, শুধু প্রশংসার দিক নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আসুন আমরা আবারও আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সব কৃতজ্ঞতা একসাথে মিলিয়ে আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বক্তব্য লম্বা হবে না, বক্তব্য লম্বা হওয়ার সময় নাই, বয়সও নাই। আমার বক্তব্যের আমি কোরআনের কথা বলি 20 বছর যাবৎ, গত বছর 19 বছর ছিল আপনাদের এখানে, এবছরে 20 বছর, 20 বছর ধরে ওয়াজ করি, এই জন্য বক্তব্য লম্বা করার বয়স নাই, এনার্জিও নাই। বয়সের মধ্যপ্রান্ত পেরিয়ে প্রায় শেষ প্রান্তে উপনীত আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে 7 মিনিটের একটি বক্তব্য রাখব, যা আমার এবং আপনাদের জন্যে, দুনিয়ার জন্যে এবং আখেরাতের জন্যে যেন আমাদের এই বক্তব্য কাজে লাগে, আল্লাহ পাক যেন এমন বক্তব্য রাখার তৌফিক আমাকে দান করেন। ইয়াং সোসাইটির উদ্যোগে আজকে এই মাহফিল, তাহলে ইয়াং দের উদ্যোগী ওয়াজ হোক, একজন ইয়াং নবী, একজন যুবক নবীর কথা দিয়ে আজকের আলোচনা আমি শুরু করব। এটা আমার আলোচ্য বিষয়, আমি বানাই নাই, আমি পূর্বে চিন্তা করি নাই আপনাদের এখানে এই বিষয়টা বলবো, কিন্তু আমি এই নামটা দেখে আর বারবার যুবকদের উপস্থাপনা দেখে, যুবকদের উপস্থিতি দেখে এটা আমি এখনই সিদ্ধান্ত নিলাম, আল্লাহ পাক আমাকে নেয়ার তৌফিক দান করলেন। এই পৃথিবীতে মানবতার মুক্তির জন্য, নির্যাতিত মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য আল্লাহ ডাইরেক্ট হাত দিয়ে বাঁচিয়ে দেন না, আল্লাহ তাআলা মাধ্যম ব্যবহার করেন। নির্যাতিত মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মনোনীত করে তারা হচ্ছে নবী, তারা কারা,
সবাই বলুন কারা? নবীরা। আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন। আর নবী কে হবেন এটা দুনিয়ার কেউ জানে না। নবী আল্লাহ নির্বাচিত করেন। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, কোরআনুল কারীমের মধ্যে আছে রিসালাত কাকে দেয়া হবে, নবী কে হবেন এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহই নবী নির্বাচন করেন, কথা ঠিক না কি? হাজার দুনিয়ার মানুষ, দুনিয়ার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ যদি কাউরে ভোট দেয় বলে আপনি নবী, তাহলে নবী হবে? ভোট দিয়ে মেম্বার বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, নেতা বানানো যায়, ভোট দিয়ে কিন্তু নবী বানানো যায় না। নবীদেরকে সিলেক্ট করেন স্বয়ং আল্লাহ, সেজন্য নবীদের কাজকর্ম হয় নির্ভুল, নবীদের কাজকর্ম হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যা আদেশ করেন ওইভাবেই তারা কাজ করে। নবীরা আল্লাহর নির্দেশিত পন্থার বাইরে, নির্দেশের বাইরে কোনো কাজ করেন না, আলহামদুলিল্লাহ করেন। সেজন্য নবীদের দেখানো পথ হচ্ছে সবচেয়ে উত্তম পথ, সবচেয়ে উত্তম না একমাত্র পথ, সবচেয়ে বললে আরো কিছু পথ আছে যেটা তার থেকে কম উত্তম, এরকম হতে পারে না। নবীদের দেখানো পথই একমাত্র পথ যে পথে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি, এর বাইরে কোনো পথ নাই। এর বাইরে মানুষ যত পথ আবিষ্কার করছে ওই পথগুলি শান্তির নামে অশান্তি সৃষ্টি করছে। হাতে কলমে প্রমাণ দিয়া আমি বহুবাস করতে পারবো, সময় ওইদিকে আমার কলাবে না, যেহেতু এখানে আমি বুঝতে পারতেছি এক দলের লোক না বহু দলের লোক, এখানে কোন দিকে বাস করে আবার কি বিপদ হয়ে যায় এগুলি মাথায় রাখতে হয়, গাড়ি আমার ঢাকায় যাইতে পারবে কিনা এগুলি মাথায় রাখতে হয়। কিন্তু আর একটা কথা আপনাদেরকে, আপনাদের সামনে অকপটে বলি, আমি কোরআনের কথা বলবো, আমি সুন্নার কথা বলবো, আমি ইসলামের কথা বলবো, আমি আল্লাহর কথা বলবো, আমি আল্লাহর নবীর কথা বলবো, এতে আমার গাড়ি ঢাকায় যাক আর থাক। গতকালকে একটা ফোন আসছে আমার কাছে, উনি এক থানার নির্বাহী কর্মকর্তা, আমাকে বললেন হুজুর আপনার নাম দেখতেছি এখানে, কোন দলের টলেন নাকি? তা আমি বললাম আপনার প্রশ্নগুলি শেষ করেন। উনি বললেন আপনি তো ওয়াজ করেন বুঝতেই পারতেছি, কোন দলের বিপক্ষে বলেন আর কোন দলের পক্ষে বলেন, ফোনে আমার সাথে বলতেছি। তা আমি ওনাকে প্রশ্ন দিয়ে করে বলি, আমি বললাম এক কথাই বলি, আমি আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি, এতে কার গায়ে পড়লো দেখার সময় আমার নাই। উনি বললো তাইলে আপনার ওয়াজ শোনার জন্য আসবো আগামীতে। লোকটা দাওয়াত কবুল করছে। সরকারি কর্মকর্তা তিনি তো কিছু দায়িত্ব নেবেনি, কারণ অঘটন ঘটলে দায় সরকারের উপরেই পড়ে, কথা ঠিক না? কোনো বিশৃঙ্খলা হলে আমাকে ধরা লাগে, প্রশাসনিক কর্মকর্তা আগে দায়ী থাকে, সেজন্য তাদের দায় আছে। তবে একটা জিনিস মনে রাখেন, প্রশাসনকে বলি একথা, আমি ঢাকায় বেশ বারবার বলি, ঢাকায় যারা থাকে তারা তো আপনারা বুঝেনি কারা থাকে, ঢাকায় যারা থাকে দেশ যারা চালায় তারাই ঢাকায় থাকে। আপনারা কোরআনের মাহফিল, তাফসিরের মাহফিল, এগুলির মধ্যে মাঝে মাঝে আপনারা রেস্ট্রিকশন দেন, এই রেস্ট্রিকশন কোরআনের মাহফিলে দেবেন না দয়া করে, কারণ কোরআনের মাহফিলে যদি অনুমতির প্রয়োজন হয়, এ কোরআন তো কোনো অনুমতির অপেক্ষা রাখে না, কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালামের কথা বলবে, কার অনুমতি দরকার, আল্লাহ আগে অনুমতি দিয়েছে। সুতরাং আপনারা নিরাপত্তা দেবেন, শৃঙ্খলা রক্ষা করবেন, এটা হতে পারে, কিন্তু অনুমতির নামে কোরআনের কথা যারা বলবে তাদেরকে ব্যারিকেড সৃষ্টি করলে কিন্তু নিজেই ব্যারিকেডের মধ্যে পড়ে যাবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শান্তি চান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কাজও করে যাচ্ছেন, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করলে কি হবে, শান্তি কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না যেইভাবে দরকার ওইভাবে, কিছু হচ্ছে না তা না, অনেকটা তো হইতেছে কিন্তু যতটা হওয়া দরকার। আমি ডাইরেক্ট বড় বড় মানুষদেরকে বলেছি, নাম তো আমি নিলাম না, নাম বলে অনেকে চিনে ফেলবে, আমি বলেছি আপনাদের মতাদর্শ মানব তৈরি মতবাদে এই পৃথিবীতে শান্তি কোথাও আসে নাই, আসবেও না। কোরআন শরীফ একটা লাগবে, কোরআন শরীফ একমাত্র শান্তির বাণী, একমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্য যেটা সব যেটা বহুবার পরীক্ষিত, সেই কোরআনের বিধান বাস্তবায়ন না করা পর্যন্ত সুজলা সুফলা শস্য সেমারে পরিপূর্ণ এই বাংলাদেশে শান্তি আসবে না।
এ কথার সঙ্গে একমত কিনা? বিশ্বাস করি এই কথা কোন দলের কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। আর আল্লাহ পাকের কথা এখানে যারা বুঝছেন, আমি বিশ্বাস করি সবাই আল্লাহর গোলাম, এ কথার সঙ্গে সবাই একমত হবেন। আমার প্রিয় ভাইরা, আসুন যে যুবক নবীর কথা দিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, ভূমিকা দিলে তিন চার গুণে খালি ভূমিকায় দেওয়া যায়, ওদিকে আমি গেলাম না, ভূমিকাটা আমি আমাদের মধ্যে ঢুকাই দিলাম। আমার জীবনের সব কিছু, আমার চলা, আমার বলা, আমার উঠা, আমার বসা, আমার খাওয়া, আমার দাওয়া, সবটা হবে কার জন্য? দেখুন, যদি এমন কি হয় তাইলে আপনার জীবনে কি সফলতা আসবে সেটা আমি কোরআন থেকে আজকে প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম নামটা সবাই শুনেছেন নাকি? দু একজন বাদ আছেন? মুসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করে দুনিয়ার ইহুদিরা, ওরা মুজিস বলে তাকে, মুজিস তাদের ধর্মের গ্রন্থ। ধর্মগ্রন্থের ভিতরে মুসা আলাইহিস সালামের শ্রদ্ধার কথা আছে, তারা মুসা আলাইহিস সালামকে প্রফেট মানে। মুসা আলাইহিস সালাম তিনি মিশরে এসেছিলেন, আর মিশরের তৎকালীন স্বৈরাচারের নাম হচ্ছে ফেরাউন। জোরে কোন কি নাম? ডিক্টেটর, স্বৈরাচার। এককভাবে একাই আইন তৈরি করত, ওই আইন মানুষের মাঝে বাস্তবায়ন করত। এবার আর একটা কথা বলি, আইয়ামুল জাহিলিয়ার নাম আপনারা শুনছেন? আইয়ামুল জাহিলিয়া হচ্ছে ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। এইটা কোন যুগ এটা আপনারা জানেন? এটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, ওই আগের যুগটা ছিল আইয়ামুল জাহিলিয়া, এবং তিনি আইয়ামুল জাহিলিয়ার যুগে জন্ম নিয়েছিলেন। খুব খেয়াল করে শুনেন, আইয়ামুল জাহিলিয়া বলা হয় কেন? কান খাড়া করে শুনেন, আইয়ামুল জাহিলিয়া ওই যুগকে বলা হয়, ওই সমাজকে বলা হয় যে সমাজে আল্লাহর বিধানের আইনে, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলে না। সে সমাজে নেতা থাকে, জনতাও থাকে, ভোটার থাকে, নেতা থাকে, কিন্তু আল্লাহর আইন থাকে না, সেজন্য ওটা আইয়ামুল জাহিলিয়া। এখন আমি যদি দৃষ্টি বলাই সারা দুনিয়ায়, তাহলে আমি বলতে পারি আমার এই পৃথিবীটা এখন নব্য আইয়ামুল জাহিলিয়া, দু একটা জায়গা বাদ দিয়া। কারণ সব জায়গাতে কোরআনের বিধান তো চলছে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা মানছি না, সেজন্য এটা নব্য আইয়ামুল জাহিলিয়া। যদি এই নব্য আইয়ামুল জাহিলিয়া বাদ দিয়ে আমরা যদি আল্লাহর কিতাবকে আমাদের জীবনের সংবিধান মেনে নেই, তাহলে জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যাবে, দেশ থেকেও সব সমস্যা দূর হয়ে যাবে। সমস্যা দূর করার একটাই পথ, সেটা হলো কোরআনের পথ। কথা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে চোর আছে কি নাই? কম না বেশি? কথা জোরে বলেন। পৃথিবীর কোন দেশ থেকে আমার জুতা চুরি হয় নাই, বাংলাদেশ থেকে হয়েছে। আমি এক মাহফিলে গেলাম ওয়াজ করার জন্য, ওয়াজ করে বেরিয়ে দিকে আমার জুতা নাই। লিবিয়াতে আমি পৃথিবীর আটটি দেশ ওয়াজ, আটটি দেশে ওয়াজ করি, এবং আগামীতে তিন চারটা দেশের প্রোগ্রাম হয়ে গেছে। লিবিয়াতে আমি ওয়াজ করতে গেলাম, লিবিয়া, দুবাই, উগান্ডা এবং মিশর একসাথে সফর হয়েছিল। তো আমি জুতা হাতে নিয়ে মসজিদে ঢুকতেছি, বাঙালি কমিউনিটি দেখ ওয়াজ হবে, এক বাঙালি আমারে কয় হুজুর এই দেশে জুতা সুরা জুতা হাতে নিয়ে ঢুকেন কেন? জুতা রাখেন এখানে, জুতা হারাবে না। আপনি পাঁচ ঘন্টা ওয়াজ করে যেখানে জুতা রাখছেন ওখানে জুতা থাকবে। আমি তখন চিন্তা করলাম এটা তো আমার বাংলাদেশে আমি পারি না, বাইতুল মোকাররমে আমার তাফসীর হয়, মুয়াজ্জিন সাহেব বলতেছে জুতা সর হতে সাবধান। আমি বললাম এটা কি নামাজের অংশ নাকি? কয়দিন এটা আমার চাকরির অংশ, এ কথা না বললে আমার চাকরি থাকবো না। জুতা সর যখন বেশি হয়ে যাবে আমার বিরুদ্ধে রিপোর্ট যাবে, আমি কেন ঘোষণা দিলাম না? তাইলে বোঝা গেল খালি বাইরে সর না, মসজিদে সর আছে। মসজিদে মুসল্লি বলে সুবহান রাব্বিয়াল আলা, জুতা সর কয় দেখ কোন জোড়া পালা, এরপরে কয় নে তাড়াতাড়ি নিয়ে পালা, একটারে ধইরা ধরমের মতো কি লাইতিস, নাক দিল ফাটাইয়া। আমি বললাম কি তো মারেন কেন? কই যে জুতা সর ধরছি চাটন না দিয়া আদর করব। আমি বললাম জুতা সর এত মারতে হয়? কই যে হুজুর কি কোন জুতা সর একটা ধরছি বহুদিন পরে পাইছি, কি না একটা নাক ফাটাইস। আমি বললাম মিয়া জুতা কার? কই যে আমার জুতা হুজুর। তারপরে কই যে পুরস্কার দিব এখানে। আমি বললাম কত টাকা দিয়ে কিনছেন? কয় 300 টাকা দিয়ে। আমি বললাম যেভাবে সরে মারছেন নাক ফাইটে গেছে, 5,000 টাকা ওষুধ বাদে এক ডাক্তার আমার বাঁচতে পারে, 20,000 টাকা নিয়েছে হবে না, যে বানাম যেভাবে মাস এক সপ্তাহ থাকতে হবে মেডিকেলে ইত্যাদি ইত্যাদি, 20,000 টাকা লাগবে কমপক্ষে ডাক্তার কয়। জুতা 300 টাকা, মাঠ 20,000 টাকা,
এটা ইনসাফ হয় না, এটা অন্যায় বিচার হয়েছে। ইসলাম বলে অপরাধ হবে যেই পরিমাণ, শাস্তি হবে সেই পরিমাণ। এর বেশি শাস্তি ইসলাম দেয় না, দেওয়া যাবেও না। বেশি শাস্তি দিলে কি হবে? বুমেরাং হবে, উল্টা পাল্টা হবে। চোর ধরা পড়ল, চোর জেলে গেল, কয় আসছিস কেন? কয় চুরি করতে গিয়ে ধরা পড়ছিলাম। কয় বেটা চুরি করতে গিয়ে কেউ জেলে আসে? ডাকাতি করতে পারবি না? কয় ডাকাতি কেমনে করে আমি জানতাম না, কয় আমার কাছে শিখ, আমি ডাকাতি করে ঢুকছি। ঢুকছে চোর ভাইয়া, প্রশিক্ষণ দিল জেলে ডাকাতের, ওখান থেকে আবার বের হয়েছে যাবি রে, আবার ঢুকছে। কয় যে কি করছিস? কয় যে ডাকাতি করতে গিয়ে ধরা। কয় কেন যে ধরলো তারে খুন করতে পারে? কয় মানুষ কেমনে খুন করে আমার জানা নাই। কয় আমার কাছে শিখ, আমি মানুষ খুন করে জেলে ঢুকছি। আমার দেশের জেলখানাগুলি অপরাধীদের প্রশিক্ষণ সেন্টার। কথা ঠিক না নাকি? জেলখানার সামনে লেখা আছে নাকি বলির পথ, দেখাবো আলোর পথ। এ কথা জেলখানার সামনে লেখা, পুরা মিথ্যা কথা। কথাটা ভালো কিন্তু স্লোগানের বাস্তবায়ন নাই আমার ভাইরা। এবার আসুন, আমি আপনাদের সামনে বাস্তব আমি আলোচনাগুলি করলাম কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করার জন্য। এবার আয়াতটা তেলাওয়াত করে শুনেন। মানব রচিত আইনের ছোট চোর বড় চোর হয়, চোর ডাকাত হয়, ডাকাত খুনি হয়, খুনি খুনিদের লিডার হয়ে যায়। আর আল্লাহর কালাম যদি বাস্তবায়ন করা হয়, আল্লাহর কালামের একটি আইন, বেশি আইন বলবো না, একটা আইন বাস্তবায়ন করেন। আমার প্রধানমন্ত্রীকে বলি, মন্ত্রী পরিষদকে বলি, সরকারকে বলি, আমাদের এই কথা শুনে একটি আইন যদি বাস্তবায়ন করেন, মাত্র একটা, গোটা কোরআন বাস্তবায়ন পরে করেন, আগে একটা আইন করেন, সেটা হলো চোর ধরলে কি হবে। এটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ 1500 বছর আগে বলেছেন। চোর ধরা শাস্তি কি? যদি চোর ধরা পড়ে তাহলে মানব রচিত আইন বলে জেলে দাও, এরপরে আবার জামিনে বের করে দাও। কোরআন বলে যদি চোর ধরা পড়ে তাইলে তার হাত কেটে দাও। সোহান, এটা কিসের আইন? কথা কন আসারিকু আসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলতেছেন যদি চোর ধরা পড়ে, চোর পুরুষ হোক নারী হোক, তার হাত কেটে দাও। ও ভাইরা আমার, এখন কি আপনার মসজিদ থেকে জুতা চুরি হয়ে গেলে আপনি তার হাত কাটবেন না? জুতা চুরি হাত কাটা যাবে না, 300 টাকার জুতা চুরি হাত কাটা নাই, বড় চোরদেরকে হাত কাটতে হবে। বিশাল বিশাল চেয়ার দখল করে যারা কলমের একটা খোসা দিয়ে লক্ষ কোটি টাকা চুরি করলো, ওরকম একটা চোর ধরে হাত কেটে যাও, একটা বড় চোরকে হাত কেটে দিলে সব বড় চোরগুলি তওবা করে ভালো হয়ে যাবে, আর হাত কাটার লোক খুঁজে পাওয়া যাবে না। এইভাবে করে যদি আমরা একটা একটা করে সামনে আগাই তাহলে আমার দেশ সুন্দর হবে, আমরা সুন্দর হবে, জাতি সুন্দর হব। আল্লাহ আমার জাতিকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক। জোরে করে আমি এবার আসুন, যুবক পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি মিশরের মধ্যে এখন যুবক তাগরা ইয়াং, তিনি জাতির মুক্তির জন্য চেষ্টা করতেছিলেন। জাতি নির্যাতিত, জাতি নিপীড়িত, ফেরাউনের অত্যাচারে জাতি অতিষ্ঠ, অথচ এই জাতির লোকেরা খুব একটা দুষ্কর্ম করে নাই, এখন খুব দুষ্কর্ম করতেছে ওরাই, কিন্তু মুসা আলাইহিস সালামের যুগে এরা ছিল নির্যাতিত। আজকের পৃথিবীতে নির্যাতিত কারা? ইহুদিরা, খ্রিস্টানরা না মুসলমানরা? কথা ধরে বলেন, তারা নির্যাতিত। ও মুসলমানেরা, মায়ানমারের জালিমরা মারতে মারতে নাফ নদী পার করে বাংলাদেশে 20 লাখ পাঠায় দিস, 20 লাখ বাংলাদেশে আস। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওখানে, রোহিঙ্গাদের পাশে আমার প্রোগ্রাম ছিল, বহু রোহিঙ্গা আসছিল শোনার জন্য। প্রিয় ভাই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে আজকে মুসলমান খালি মার খায়, মার খাইতে খাইতে পিঠ কোথায় টিকছে? কোথায় টিকছে? দেওয়ালে টিকছে। ওই দিন কি ইসলাম মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদিস ইহুদি দিকে দিয়ে দিস, এখনো দখল করে আস। ও বলছে আমি লিখিত ভাবে দিয়ে দেব, বাইতুল মাকদিস এটা মুসলমানদের সম্পদ। কাদের সম্পদ? বিশ্বাস হয় না? এই কোরআনে বাইতুল মাকদিসের কথা আল্লাহ বলছেন, দেখেন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী
সফর করালেন রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই যে মসজিদে আকসা মানে বাইতুল মাকদিস, প্যালেস্টাইন, ফিলিস্তিন, জেরুজালেম, এটি এক পবিত্র নগরী। দুনিয়ার সমস্ত নবীরা এই বাইতুল মুকদ্দাসের দিকে ঘুরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল না, সমস্ত নবীরা এই মসজিদে একবার আমাদের নবীর ইমামতিতে নামাজ আদায় করেছেন মেরাজের রজনীতে। আল্লাহ নবী মক্কা থেকে রওনা করলেন, এটা তার ব্যক্তিগত সফর নয়, এই সফরটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে ঘটালেন। আল্লাহ পাক বলতেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে নিদর্শন দেখাবার জন্য মেরাজের সফর ঘটিয়ে দিলাম, আমার নিদর্শন দেখাবো আমি তাকে। আল্লাহ পাক বলতেছেন, মেরাজের ঘটনা ঘটতেছে, সফর শুরু হলো, বোরাকের পৃষ্ঠে আরোহণ করে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটলেন, জিব্রিল সঙ্গে আছেন। রাতের বেলায় তিনি পৌঁছে গেলেন বাইতুল মাকদিসে, শুনতে পেলেন হাজার লক্ষ লক্ষ মানুষের কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। জিজ্ঞেস করলেন, এত রাতে এই এলাকার মধ্যে কারা? জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই মসজিদে আপনার শোভাগমন হবে, এই বাইতুল মাকদিসে আপনি আসবেন, আপনি যেহেতু সৃষ্টির সেরা, আল্লাহ পাকের সবচাইতে প্রিয়তম, সেজন্য আপনার শোভাগমন উপলক্ষে আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার সব নবীদেরকে আপনার ইস্তেকবালের জন্য আজকে একত্রিত করে দিয়েছেন। সব নবী আছে আজকে আপনাকে ওয়েলকাম জানাবার জন্য আসছে রাতের বেলায়। ইতোমধ্যে আজান হয়ে গেল, আজানের পর পর একামত হচ্ছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এখন ইমামতের মুসাল্লায় কেউ নাই, অথচ একামত হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম যখন কদ কামাতিস সালাহ এই কথা বলা হচ্ছিল, তখন জিব্রিল আমার হাত ধরে ইমামতের মুসাল্লায় আমাকে দাঁড় করিয়ে দিলেন, আমি নামাজে ইমামতি করলাম, সালাম ফেরালাম। জিব্রিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কাদের ইমামতি করলেন আপনি কি জানেন? আমি বললাম, কারা কারা আমার পিছনে নামাজ আদায় করবো? জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আজকে দুনিয়ার লক্ষ লক্ষ পয়গাম্বর আপনার পিছনে আজকে নামাজের মুক্তাদি হয়ে নামাজ আদায় করলো, আপনি আজকে ইমাম, আপনি কাদের ইমাম? আপনি নবীদের ইমাম। জয় গণ, আরো জয় গণ, আপনি আজকে নবীদের ইমাম হয়ে গেলেন। সেজন্য আমাদের নবীর একটা লক্ষ্য হচ্ছে ইমামুল আম্বিয়া, তিনি হচ্ছেন নবীদের ইমাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুয়া নবীউল আম্বিয়া, হুয়া ইমামুল আম্বিয়া, তিনি নবীদের ইমাম এবং নবীদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে মর্যাদা দিলেন। যেই দিকে ঘুরে নবুয়তের তেরোটি বছর, মক্কার জীবনে তেরোটি বছর তিনি বাইতুল মাকদিসের দিকে ঘুরে নামাজ পড়ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী জীবনের সতেরো মাস বাইতুল মাকদিসের দিকে ঘুরে নামাজ পড়ছেন। খেয়াল করেন, ইতিহাস আমি বলতেছি কেন, একটা পয়েন্টের উপরে আপনাদেরকে তৈরি করার জন্য। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের অধিকাংশ সময় কাবার দিকে ঘুরে নয়, বাইতুল মাকদিসের দিকে ঘুরে নামাজ আদায় করেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, এই কেবলার গুরুত্ব কম না বেশি? মুসলমানরা জোরে বলো, এগুলো এত চিন্তা দরকার নেই, থাক না, ওয়াজ তোমাদের এক ঘন্টা হবে, একটু ঘামলে দুটো অসুবিধে নাই। প্রিয় ভাইরা, এই বাইতুল মাকদিস, এইটা
দেখো শুধু ফিলিস্তিনিদের সম্পদ নয়, এটা হলো পৃথিবীর 200 কোটি মুসলমানদের প্রাণের সম্পদ। তোমার বাড়ি যদি বেদখল হয়ে যায়, যেই বাড়িতে তুমি থাকো ওটা যদি বেদখল হয়ে যায়, তোমার শক্তি থাকলে ধাক্কা দিয়ে সরাই দেবা, শক্তি না থাকলে কোর্টে মামলা করে দেবা, কথা ঠিক না ঠিক? তারপরে আমার বাড়ি আমি চাই, তোমার এই বাড়িতে তুমি আজকে থাকলেও পারো, কালকে কবরে ঢুকলেও পারো, কথা ঠিক কিনা? যে বাড়িতে তোমার থাকার নিশ্চয়তা নাই, ওই বাড়ির এত প্রিয়, ওই বাড়ির জন্য এত মহব্বত, এটা খারাপ না ভালো? এটা সম্পদকে মহব্বত, এটা এক ইমানের সঙ্গে হলে আরো ভালো। প্রিয় ভাইরা, তোমার নিজের বাড়ি এটা দুনিয়ার সম্পদ, আর বাইতুল মাকদিস তোমার ইমানের সম্পদ। এই ইমানের সম্পদ রক্ষার জন্য ট্রাম্প যেদিন ঘোষণা দিয়েছে, সেদিন থেকে আমার বক্তব্য আমি রাখতে শুরু করেছি, পৃথিবীর 200 কোটি মুসলমান বেঁচে থাকতে, বাইতুল মুকদ্দাসকে আমরা ইহুদিদের হাতে ফেলে দেব না। প্রিয় ভাইরা, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন মানুষ তৈরি করেছিলেন? এত মানুষের দরকার নাই, এত মানুষ তো ভালো হলে ভালো, কিন্তু অল্প কিছু মানুষ যদি আল্লাহর জন্য তৈরি হয়, ইমানে বলে বলিয়ান হয়, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন। বলে সুবহানাল্লাহ, কোন বেশি মানুষ লাগে না, মানুষ অল্প হলে চলবে, কিন্তু ওই মানুষগুলোর মধ্যে থাকতে হবে ইমান। বলে কোন কি ইমান? আবার কেমন ইমান? ইমান হলো তাওহীদি ইমান, যে মানে মধ্যে কোনো শিরিকের মিশ্রণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলতেছেন যারা ইমান এনেছে, কি আনছে? ইমানের সঙ্গে যারা শিরিকের মিশ্রণ ঘটায় নাই, ইমানকে যারা রেকটিফাই করে রেখেছে, পিউরিফাই করেছে ইমানকে, ইমানের মধ্যে যারা শিরিককে ঢুকতে দেয় নাই, আল্লাহ বলতেছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে নিরাপত্তা, উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এবার শুনেন, এই দেশে আমার যারা মতে, আমি বহু মানুষকে চিনি যারা সোনালিতে মুসলমান, হাকিকতে মুশরিক, আসলে মুসলমান না। কারা দেখেন, এই সমাজে বহু মুসলমান এমন আছে নিজেকে মুসলমান বলে মনে করে, কিন্তু যখন সন্তান হয় না, তখন সিলেটে যায় অথবা কোনো কবরে যায় অথবা খাজার কাছে যায়, বাবার কাছে যায়, গিয়ে বলে বাবা, ও খাজা বাবা, আমাকে একটি পুত্র দাও। পুত্র দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহর কসম দিয়ে বলে, বিশ্বাস করে, তোমার বাবা পুত্র দেওয়ার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। আমি সিলেটে ওয়াজ করতে গিয়েছিলাম, গেলাম ওই কবরটা জিয়ারত করার জন্য, যেখানে মানুষ যায়, আমি গিয়ে দেখি জীবনে মোচ কাটে নাই, বিশাল বিশাল মোচ, দাড়ি উপর কোনোদিন কাটে নাই, মুসার দাড়ি একসাথে, মুখ কুন্ডা আর নাক কুন্ডা বোঝা যায় না, উপরে যে অবস্থা কাটা কাটা কুটা নাই, চিন্তা করলাম বাকি বাকি কি অবস্থা আল্লাহ জানে। ওই বাবার কবরের কাছে দাঁড়ায়া, কার কবর? বাবার নাম কি? সিলেটের বাবার নাম কি? শাহজালাল। ওই কবরের কাছে দাঁড়িয়ে বলছে, বাবা আমাকে একটি পুত্র দাও। আমার সঙ্গে 4-5 জন ছিল, আমি বললাম হাতে একটু টোকা দে তো, হাতের মধ্যে একটা টোকা দে, ও বাবার কাছে যাই কেন? হাত তো দুই হাত পাততে হবে, কার কাছে? এই আল্লাহর কাছে হাত না পেতে বাবার কাছে হাত পাচ্ছে। টোকা একটা মারার পরে আমি বললাম, বাবার কাছে পুত্র যাচ্ছ কেন? কয়ে বাবা তো আমার বাবা, বাবা আল্লাহর ওলি। আমি বললাম, তোমার বাবার কাছে পুত্র যাচ্ছ, তোমার বাবারই তো পুত্র নাই, যার কাছে যাচ্ছ তারই তো পুত্র নাই, যে যার কাছে নাই সে আমার কোথা থেকে দেবে? হে আমারে কয়, উনি কি আল্লাহর ওলি না? আমি বললাম উনি বটে, তবে তার পুত্র নাই। কয়, আপনি কি এমনি জানেন? আমি বললাম আমার কাছে তো অথেন্টিক জীবনে আস, সাধারণ বিয়ে করে নাই, বিয়ে না করলে পুত্র হবে নাকি? তোমার তো নিজেরই পুত্র নাই, পুত্র দেওয়ার মালিককে এই কোরআনের ভিতরে। আপনার একজন নবীর নাম শুনেছেন, সবাই শুনছেন, ইব্রাহিম আলাইহিসসালাম, শুনছেন কিনা ভাই? ইব্রাহিম আলাইহিসসালামের বয়স প্রায় 100 বছর, 100 বছর এই বৃদ্ধ, এখনো কোন সন্তান হয়নি, আব্বা ডাক শুনে নাই। দেখেন ও মুসলমানেরা, শিখুন ইতিহাস নয় কোরআন, আর ইতিহাস বললে কোরআনের
ইব্রাহিম আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ পড়লেন, হাত দুটি একাকী আল্লাহর দরবারে তুলে ধরলেন আর বলতেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার রব আমাকে একটি সৎ পুত্র দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব পাঠালেন ফাবাশশারনাহু বিগুনানিন হালিম, আমি তোমাকে সহনশীল পুত্র দেওয়ার সুসংবাদ দিয়ে দিলাম। বাবার কাছে চাইলে বাবা জবাব দিবে না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দেয়। এমন পুত্র ইব্রাহিমকে দিলেন যে পুত্র কাবা শরীফের নির্মাতা বানিয়ে দিলেন, এমন পুত্র দিলেন ওই পুত্রকে দিয়ে সেই ঘরে আপনার হজ করতে যান সেই ঘরের নির্মাতা আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। সবার মতো চাইলে আল্লাহ দেওয়ার মতো দেয়, কথা ঠিক না? জাকারিয়া আলাইহিস সালাম চাচ্ছেন রাতের বেলায়, বলেন আল্লাহ আমারও তো পুত্র নাই, আমার বাবা ইব্রাহিম চাইছেন আমিও একটা চাই। আল্লাহ তারা জবাব দিচ্ছেন ইয়া জাকারিয়া আমি তোমাকে একটা পুত্র সুসংবাদ দিলাম, ওই পুত্রের নাম দাও আমি আল্লাহ রেখে দিলাম। দুনিয়াতে একটা মানুষের নাম আল্লাহ নিজে রাখছেন, ইতিহাস শুনেন কোরআন থেকে সূরা মারিয়ামের মধ্যে ঘটনা আছে, আল্লাহ তাআলা পৃথিবীতে একটা মানুষের নাম রেখেছেন, ওই নামটা হলো ইয়াহইয়া। জোরে বলেন কি নাম? আল্লাহ নাম রাখার বরকতটা হলো কি, দুনিয়ার সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন 40 বছরে আর ইয়াহইয়া নবুয়ত পেয়েছেন 4 বছরে। আরো জোরে বলেন, চাওয়ার মতো চাইলে আল্লাহ দেওয়ার মতো দেয়, কথা ঠিক কিনা ভাইরা? চাইতে হবে কার কাছে? এইটা দেখো সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষেরা গিয়ে খাজার কাছে, বাবার কাছে, কবরের কাছে যায়। ও মুসলমানেরা, আর আমার নেতৃবৃন্দ যারা নির্বাচনের আগে এরা ওখানে যায় গিয়ে বলে বাবার ভোটে তো দাঁড়াইছে একটু খেয়াল টেয়াল রাখেন, এরকম বলে। খুব খেয়াল করেন ভাইরা, যে যে দলই করেন খুব খেয়াল করে শুনেন। ও আমার প্রিয় ভাইরা, কোন মানুষ যদি কোন কবরের কাছে গিয়ে বলে বাবা নির্বাচন আসছে একটু খেয়াল রাখেন, নির্বাচনে খেয়াল রাখার দায়িত্ব তোমার বাবার নয় বরং ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা থেকে নামাবার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। আল্লাহ বলতেছেন নবী আপনি বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ক্ষমতার সিদ্ধান্ত জমিনে হয় না, ক্ষমতার সিদ্ধান্ত আসমানে হয়ে যায়। আমার ক্ষমতার থেকে কে নামবে এই সিদ্ধান্ত মানুষের দ্বারা হয় না, এটা আল্লাহর দরবারে হয়ে যায়। তাহলে এখন আপনারা চিন্তা করেন, তাহলে তো আমরা ভালো, আল্লাহ আমাদের ক্ষমতায় বসে আমরা খুব ভালো, এ কথা চিন্তা করুন। কারণ আপনারা ক্ষমতায় বসে ভালো কাজ করে ভালো, ক্ষমতায় তো ফেরাউন ছিল, এরকম না, বরং ক্ষমতায় থেকে যদি আল্লাহর গোলাম হও, জনতার অধিকার আদায় করে, তাহলে তোমাদেরকে বলতে হবে না ভালো, আল্লাহ নিজেই জনতার কাছে ভালো বানিয়ে দেবে। এই হাজার জনতার সামনে আপনাদেরকে বলে যাই, মাননীয় প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেন আমাদের বক্তব্যের পরে আগামীকাল যদি উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আজ থেকে বাংলাদেশে মানব নদী উপবিধান চলবে না, চলবে কেবল অনুবিধান। এই ঘোষণা প্রধানমন্ত্রী দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমস্ত আলে মারামা প্রধানমন্ত্রীর পক্ষে থাকবে এবং বলবে আর ভোটের প্রয়োজন নাই, সারা জীবন ক্ষমতায় থাকে। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। যদি শেখ হাসিনা দলটা যদি ঘোষণা দেয়, তাহলে আমরা শেখ হাসিনার সঙ্গে হাসি এবং থাকবো। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে পরিবর্তন করলো কি দিয়া? শুনেন, পরিবর্তন না করেছিল যেটা দিয়া, উনি নিজেই তো ইমান কি জিনিস জানতেন না। যেই নবী সব থেকে বড় নবী, খেয়াল করে শুনেন,
যেই নবীর মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি, তিনি নিজে ঈমান জানতেন না, এটা কোরআনের ভিতরে আল্লাহ নিজে বলতেছেন। সুবহানাল্লাহ। কোন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলতেছেন আপনি ঈমান কি এবং কিতাব কি আপনি তো নিজেও জানতেন না, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে তাকে ঈমান শিখালেন, কিতাব শিখালেন। প্রিয় ভাই, আমার কোরআনটা মানুষের জন্য এত দরকার, কোরআনটা যত দরকার অন্য কোন জিনিসে আর এত মানুষের দরকার নেই, কথা বলেন ঠিক না ভাইরা? পৃথিবীতে মানবে, মেনে চলবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে কোরআন দিয়ে তাদের কবরটাকে আলোয় আলোয় উদ্ভাসিত করে দেবে। আমার কাছে ইসলামের নামে সমাজের মধ্যে যে কাজগুলি চালু আছে এ কাজের কথা অনেক সময় বলা হয় না, কিন্তু আমি আমার বক্তব্যে আপনাদেরকে শোনায় যাই। ও আমার প্রিয় ভাইরা, মানুষ মরার পরে আমাদের দেশে কোরআন শরীফ খতমের হিড়িক পড়ে যায়, পরে কিনা বুঝে বলেন? মানুষ মৃত্যুর পরে যে কোরআন শরীফ খতম করলো, আমি এটা করতে নিষেধ করি না, কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যে মানুষটা কোরআন পড়লো না, কোরআন অনুযায়ী আমল করলো না, কোরআনের বিধান এই পৃথিবীতে বাস্তবায়নের চেষ্টা করলো না, ও মরে যাওয়ার পরে বিশ্বাস করেন হাজার খতম দিয়ে ওর কোনো লাভ হবে না ভাইয়েরা আমার। যে লোকটা কোরআন দিয়ে নামাজ পড়ে নাই, কোরআন জীবনে তেলাওয়াত করে নাই, মরার পরে খতম দিয়ে কোনো লাভ নাই, কিন্তু ওই লোকটা যদি জীবনে কোরআন পড়ছে, কোরআন মানছে, কোরআন অনুযায়ী জীবনকে সুন্দর করে গঠন করেছে, ওই লোকটি ইন্তেকালের পরে খতম কোরআন শরীফ কেউ দেয় নাই, তার নামে কোরআন শরীফ খতম হয় নাই, এই কোরআনে কারিম তার কবরের মধ্যে গিয়ে কোরআনটা তার কবরে অন্ধকারকে দূর করে দেবে। জীবনের অন্ধকারকে দূর করার জন্য, জীবনের অন্ধকার যারা কোরআন দিয়ে দূর করবে, আল্লাহ পাক তার কবরের অন্ধকারকে আল্লাহ এমনিতেই দূর করে দেবেন। এটা হলো আলোকিত কিতাব, এটা আলোকিত কিতাব। এই কিতাবের মধ্যে এমন আলো আছে, যেই আলো এমন আলো, যেই আলো দিয়ে আইয়ামুল জাহিলিয়াতের অন্ধকার সব দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। কর একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার ভাইরা, ঈমান দেখা যায় কথা আপনাদেরকে শোনাই, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত হয়ে যায়, পৃথিবীর সব বিপদ আপনার উপরে চেপে আসলেও ঈমানটা মজবুত আছে, ওই সমস্ত বিপদের আপনি কোনো তোয়াক্কাই করবেন না। কারণ আপনি জানেন, আপনি জানেন আপনার দিনের রব, আপনার যিনি মালিক এই পৃথিবীতে, তার ক্ষমতার সঙ্গে টক্কর দিয়ে পারার ক্ষমতা তার পৃথিবীর কারণে, এই কথা ঠিক না? ঠিক। তুমি যার গোলাম ওই মাওলাকে যদি তুমি রাজি করতে পারো, তাহলে নামাজে যখন সেজদা দিবা, সেজদা গিয়ে যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা, সেজদা কি বলে? বলে সুবহান রাব্বিয়াল আলা। সেজদা গিয়ে যে মজা, সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়া যে মজা, এই মজা মন্ত্রীগিরিতে নাই, বিশ্বাস করেন আপনারা? আব্দুল কাদের জিলানির নাম শুনছেন কিনা? আব্দুল কাদের জিলানি কি একটা চিঠি লিখছেন এক বাদশাহ, বাদশাহ বলতেছেন আমার একটা বিরাট এলাকা আছে, ওই এলাকার সুজলা সুফলা সব বাগানগুলি আপনার আপনার নামে আমি অর্থ করতে চাই, আপনি একটু গ্রহণ করেন। আব্দুল কাদের জিলানি বললেন, ও বাদশাহ শোনো, তুমি আমার কাছে যে সম্পদের অফার দিয়েছো, সম্পদটা আমাকে দিয়ে দিবা। শোনো বাদশাহ, আমি যেদিন থেকে শেষ রাত্রের মধুর রাজত্বের সন্ধান পেয়েছি, ওই দিন থেকে তোমার এই বিশাল রাজত্বকে আমি একটা গমের মূল্য দান করি না। তার মানে হলো শেষ রাত্রের একটা রাজত্ব আছে আমার কাছে। উনি বোঝাইতেছেন শেষ রাত্রের একটা নামাজ আছে। কিসের নামাজ ধরে বলেন ভাই? কোরআন বলতেছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলতেছে যদি আপনি তাহাজ্জুদ কায়েম করেন রাতের বেলায়, এটা আপনার জন্য একটা অতিরিক্ত দায়িত্ব, আর এটা নিশ্চিত তাহাজ্জুদ নামাজের দ্বারা আল্লাহ পাক আপনাকে জান্নাতের সবচাইতে উঁচু মাকাম আপনাকে দান করে দেবেন। আব্দুল কাদের জিলানি বলতেছেন, যেই দিন থেকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে শিখছি, তাহাজ্জুদ নামাজ পড়ার মধ্যে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলার মধ্যে যে মজা পাইছি,
ওই মজা সারা দুনিয়ার শক্তি এবং সারা দুনিয়ার ক্ষমতার কাছে এ মজা কিচ্ছু না। সুবহানাল্লাহ, কোন সারা দুনিয়ার সবকিছু আমার কাছে তুচ্ছ, একটা সিজদা আমার কাছে সবচাইতে বড়, আলহামদুলিল্লাহ। কোন আল্লাহর গোলামের মধ্যে মজা, এটা আল্লাহর গোলাম ছাড়া কেউ বুঝতে পারবে না, কথা ঠিক না ভাইরা? তোমার রাদিয়াল্লাহু আনহু একটা বাহিনী তৈরি করলেন, ওই বাহিনী যাবে ইরাকে, কোথায় যাবে বলে? ইরাকে যাবে বাতিলের সঙ্গে যুদ্ধ করার জন্য। হযরত ওমর পাঠালেন এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল 3500। খেয়াল করে শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কমান্ডার ইন চিফ তৈরি করলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন তুমি কমান্ডার, এদেরকে নিয়ে যাও, ওদের কাছে তিনটি দাবি দাবি করবে, তিনটি ব্যবস্থা কথা আগে বলবে, একটা হলো ইমানের দাওয়াত দেবে, দুই নম্বরে হলো যদি ইমানকে কবুল না করে তাহলে জিজিয়া দিতে বলবে, এবং ইসলামী রাষ্ট্রের মধ্যে তারা জিজিয়া দিয়ে নিরাপত্তা নিয়ে থাকবে, আর এরপরেও যদি না মানে তাহলে তাদেরকে যুদ্ধের আহ্বান জানাবে। প্রথম যুদ্ধ করবে না, ইসলাম কোনদিন যুদ্ধ চাপায় দেয় না, বরং যুদ্ধ যারা করতে আসে ইসলাম ওটা ঠেকায় দেয়, কথা ঠিক না ভাইরা? বিশ্বাস করেন, এই কোরআনের বক্তব্য হলো ইসলামে কোনো যুদ্ধ নাই, ইসলামে যুদ্ধ নাই মানে ইসলাম আগে গিয়ে যুদ্ধ হাত বাড়ায় কখনো যুদ্ধ করে না, যারা ইসলামকে মিটিয়ে দিতে আসে ইসলাম তাদেরকে প্রতিরোধ করে দেয়, ইসলামের সব যুদ্ধগুলি ছিল প্রতিরোধমূলক, একটা আক্রমণাত্মক ছিল না, আলহামদুলিল্লাহ। কর এটাই আমাদের ইতিহাস। প্রিয় ভাই আমার, যুদ্ধ মূলত হারাম, এই যে আমরা যে মুক্তিযুদ্ধ করলাম 71 সালে, আমরাও কিন্তু যুদ্ধ করতে চাই নাই, যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, কথা ঠিক না ভাইরা? ব্রিটিশের কবল থেকে যখন আমরা স্বাধীন হলাম, এরপরে আমরা 25 বছর তাদের সঙ্গে দেন দরবার করেছি, অধিকার দাও অধিকার দাও অধিকার দাও, 25 বছর আমাদেরকে ওরা ঝুলিয়ে রাখছিল, কথা ঠিক কিনা বলেন? ইতিহাস বক্তারা জানেন, 25 বছর যখন আমাদের অধিকার দিল না, আমাদের কাছে তো অস্ত্র নাই, এই নিরস্ত্র বাঙালির উপরে যখন ওরা আক্রমণ করলো, ওরা যখন আক্রমণ করছিল তখন আমাদেরকে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো পথ ছিল না, কথা ঠিক কিনা ভাইরা? মুক্তিযুদ্ধের ইতিহাস এটা, মুক্তিযুদ্ধ আমরা করলাম কেন, যুদ্ধটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই আমরা যুদ্ধ করতে বাধ্য হয়েছিলাম। দেখেন আল্লাহর সাহায্য কেমন করে আসলো, অস্ত্র আমাদের কাছে নাই, প্রতিবেশী ইন্ডিয়া, হিন্দু দেশ ইন্ডিয়া আমাদেরকে অস্ত্র দিয়ে, খাবার দিয়ে, ট্রেনিং দিয়ে সাহায্য করলো। আল্লাহ যদি কাউকে সাহায্য করতে চান তাহলে রব্বুল আলামিন কাফের মুশরিকদের দিয়েও সাহায্য করতে পারেন। বহুবার তাকে অফার বলা হয়েছে যে তোমার ভাতিজাকে থামাও, উনি প্রস্তাব দিচ্ছে ভাই ভাতিজা একটু থামা যায়, ভাতিজা বলছেন থামতে আসি নাই চালাইতে আসছি, থামার জন্য আসি নাই, অবস্থা দেখে চাচা আবু তালিব ঘোষণা দিলেন, আমার প্রিয় ভাতিজা শুনে রাখো, তুমি যখন তোমার কাজের সিদ্ধান্তে অটল, তুমি কাজটা চালিয়ে যেতে চাও, আমার জানা মতে আমি যা যতটুকু তোমাকে জানি তোমার মতো ভালো যুবক এই হেজাজের মধ্যে আর নাই, ও আমার প্রিয় ভাতিজা শোনো, তুমি তোমার কাজ চালিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত চালিয়ে যাও, তুমি সামনে বাড়তে থাকো, আমি তোমার সামনে আছি, পিছনে আছি, ডাইনে আছি, বামে আছি, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমার গায়ে কেউ কাটার আঁচড় দিতে পারবে না। কিন্তু চাচা বলছে আমি তোমার সঙ্গে আছি, তুমি দিনের প্রচার চালাও, সুবহানাল্লাহ। আমার প্রচার চললো, দিনের দিন কায়েম হয়ে গেল, দিন পৌঁছে গেল, পৃথিবীর আর আছে কার আছে, চাচার মরার সময় হয়ে গেছে। বুখারীতে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়া বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান, আপনি একবার মাত্র পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার বলে বলেন, একবার মাত্র পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি হবে, কেয়ামতের দিন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব, আমার চাচা মুসলমান ছিল, আল্লাহ জান্নাত দিয়ে দাও, একটা বার পড়ে তারপরে বলে, বুখারীর হাদিস, চাচা কি কয় শুনে, চাচা নরম দিলের মানুষ তো, পড়ার জন্য রাজি হয়েছে, পড়বে পড়বে ভাব, একটু মুখটা নাড়াবে, ওখানে বসা ছিল আবু জেহেল, দুষ্টটা ভালো, কথা জোরে কল, সন্দেহ আছে নাকি? আবু জেহেল, আহা, দুনিয়া এই এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জেহেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসার যুগে ফেরাউন ছিল, আর আমার আমার উম্মতের মধ্যে ফেরাউন হচ্ছে আবু জেহেল। এটা হলো এই যুগের এই ওই উম্মতের আবু জেহেল। আবু জেহেলের দুশ্মনী, আবু জেহেল বসে আছে চাচার কাছে, উনি ঠোঁটটা একটু লাড়াবে। আবু জেহেল বলছে, নির্লিডার নেতাজি এতদিন পড়েন নাই, এখন যদি আপনি মরার সময় কালিমাটা পড়ে ভাতিজার দিন গ্রহণ করে মরে যান, লোকেরা আপনাকে কাপুরুষ বলবে। আবু তালিব বলে, আমি কাপুরুষ হয়ে মরতে চাই না, সুপুরুষ হয়ে মরতে চাই। উনি ভাবছে এখন যদি মরি দেন লোকেরা কাপুরুষ বলবে, না কাপুরুষ হয়ে মরবো না। এরপর হাদিসের মধ্যে আসছে, ও আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালিব বলতেছেন, আমি আমার পিতৃব্য আমার পিতা আব্দুল মুত্তালিবের দিনের উপরই আমি মরে গেলাম। এই কথা বলে দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আব্দুল মুত্তালিবের দিন অর্থাৎ মুশরিকের দিনের উপরে তিনি মরে গেছেন। এরপরে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন চাচার জন্য, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। দোয়া করতেছেন নবী, কে দোয়া করতেছেন? ছোট নবী না বড় নবী? বিশ্ব নবী দোয়া করছেন চাচার জন্য, আল্লাহ আমার চাচারে মাফ করো। চাচা কত সাহায্য করছে। প্রিয় ভাইরা, আমার কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীর জন্য এটা শোভনীয় নয়, অর্থাৎ নবী দোয়া করতে পারবে না, মুসলমানরাও দোয়া করতে পারবে না। চাচা তো মুশরিক, মুশরিক অবস্থায় যদি কেউ মরে যায়, মুশরিক যদি বাবাও হয়, বাবা মুশরিক আর ছেলে নবী, চাচা মুশরিক ভাতিজা নবী, এই নবীর জন্য মুশরিক চাচার জন্য দোয়া করা শোভনীয় নয়। দোয়া হয়ে যাওয়া আল্লাহ বন্ধ করে দিলে আর দোয়ায় কাজ হলো না। এই জন্য এটা প্রমাণ হলো কোন মুশরিকের জন্য কোন মুসলমান দোয়া করতে পারবে না, সে বাবা হলেও পারবে না। ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম আপনারা জানেন, নামটা কি? কি নাম? এ কোরআন বলছে তার পিতার নাম আজর। আজর দুনিয়াতে ইসলাম কবুল করে নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আজর কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালামকে সামনে পেয়ে যাবেন। এবার আজর বলবেন, আমার বাবা ইব্রাহিম, আজকে তো হাসরের ময়দানে দাঁড়িয়ে গিয়েছি, আজকে আমাকে সাহায্য করার কেউ নাই, দুনিয়াতে তোমার ইমানের দাওয়াতটা গ্রহণ করে নাই বাবা আমার, আজকে তুমি যা বলবে তাই শুনবো। ও আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানে নবী যা বলবে তা শুনবে, এটা মূলত দুনিয়ার কথা, এটা কিন্তু হাসরের ময়দানের কথা নয়। কথা বলেন ঠিক না ভাইরা? এই দুনিয়াতে আলেমরা যা বলে তাই শোনো, তার মানে হলো আলেমরা কোরআন থেকে বললে শোনো, আলেমরা হাদিস থেকে বললে শোনো, আলেমদের কথা যদি মেনে তোমার জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে গঠন করো, তাইলে কিয়ামতের দিন তোমার লাভ না খুব লস? লাভ না লস? আর হাসরের ময়দানে যত আফসোস করো কোনো কাজে লাগবে না। এবার ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বলবেন, বাবা আমার, আমি আজকে তোমার অবাধ্য হবে না, তুমি আমার জন্য একটু সুপারিশ করো। ইব্রাহিমের মধ্যে পিতা আসতে হোক পিতার প্রতি ভালোবাসা জেগে উঠবে। আল্লাহ পাকের কাছে বলবেন, হে আমার রব, আমার বাবা আজকে জাহান্নামে যাবে, আমি তোমার নবী পয়গম্বর জান্নাতে যাব, আয় আল্লাহ তাআলা আমার পিতার জন্য কিছু করা যায় কিনা আমি কি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিবেন ইব্রাহিম। আল্লাহ যখন ইব্রাহিমকে ডাক দিবেন ইব্রাহিম বলে ইব্রাহিম আল্লাহ পাকের দিকে তাকাবেন। এরপরে নিচের দিকে তাকায় দেখবেন একটা জন্তু, একটা শূকর জাতীয় প্রাণী জবাই করা অবস্থায় কর্দমাক্ত অবস্থায় পড়ে আছে, এভাবে করে হাত পা লাড়াচ্ছে। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই জন্তুটাকে জাহান্নামে ফেলে দেন। প্রিয় ভাই আমার, ইব্রাহিম আলাইহিসসালামের পিতাকে মানুষের সুরত না বানিয়ে কোন জন্তুর সুরতে জবাই করা অবস্থায় ফেরেশতারা জাহান্নামে ফেলে দেবে। সুপ্রিয় ভাই আমার, পিতা ইব্রাহিম নবী, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তিনি এই দুনিয়াতে অনেক তাওহীদের কাজ করেছেন। আল্লাহ পাকের জন্য তিনি দুনিয়া অনেক কিছু তিনি ছেড়েছেন, আল্লাহর জন্য তিনি দেশ ছেড়েছেন, আল্লাহর জন্য সংসার ছেড়েছেন, আল্লাহ পাকের জন্য তিনি আগুনে পড়েছেন। কথা ঠিক কিনা ভাই আমার? তাওহীদের ঘোষণার জন্য তিনি অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছিলেন, আগুনে পড়তে রাজি হয়েছেন, আল্লাহকে ছাড়তে রাজি হয় নাই। মুসলমানে আজকেও যদি তোমার উপরে নির্যাতন আসে, তোমার উপর অত্যাচার আসে, সে অত্যাচার যদি আল্লাহর জন্য মাথা পেতে বরণ করে নাও, তাইলে শুনে রাখো, ইব্রাহিম যে মর্যাদা পেয়েছে, তুমি কিয়ামতের দিন ইব্রাহিমের সঙ্গে একই জান্নাতে যাওয়ার আশা করা যায়। এই জন্য নবীর পিতা, নবীর পিতা আজর মুক্তি পায় নাই, নবীর চাচা আবু তালিব মুক্তি পায় নাই। মুক্তি পাওয়ার জন্য প্রথম নম্বরে লাগবে ঈমান। কি লাগবে জোরে বলেন, আরো জোরে কোন? প্রথম নম্বরে ঈমান লাগবে। ঈমান কেমন করে গঠন করা হয়েছিল, আল্লাহ নবীর কেমন সাহাবী তারা ঈমান ঈমানকে লালন করেছিলেন? আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। ওই সাহাবায়ে কেরাম যাচ্ছেন ইরাকে, যাবেন
ইমানের দাওয়াত দেওয়ার জন্য। হযরত ওমর বললেন প্রথম ইমানের দাওয়াত দেবে, তারা ঘোড়ায় চড়ে ছুটলেন ইমানের দাওয়াত দেওয়ার জন্য। এক হাতে কোরআন আর এক হাতে শমশির নিয়ে তারা ছুটলেন ঘোড়ায় চড়ে। ইরাকের মধ্যে তারা পৌঁছে গেলেন, একটা নদী পড়ল সামনে, নদীর নাম হলো দিজলা। কি নাম বলেন? কেউ কেউ দজলা বলে, দজলা নদী, ইরাকের দজলা। এই দিজলার পারে তারা চলে গেলেন 3,500। ওই পারে যাদেরকে ইমানের দাওয়াত দেবে ওরা ইমান কবুল করবে না বলে আগের থেকেই সিদ্ধান্ত নিয়েছে। ওরা চিন্তা করলো মুসলমানদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে সম্মুখ যুদ্ধে টিকা যায় না। যুদ্ধ মানে হলো কৌশল, কৌশল মানে কৌশলটাই হলো যুদ্ধ। ওরা নদীর উপরে যে ব্রিজ ছিল ভেঙে দিল, নদীর উপর ওই পারে যে নৌকা ছিল সবাই গেলে এই পারে ক্রক করে ফেললো যাতে মুসলমানরা আসতে না পারে, সেই জন্য এই নদীর উপরে ব্রিজ ভাঙলো। ওই পারের সব লোক এসতে পারে এই পারে আটক করলো, মুসলমানদেরকে আসতে দেবে না। প্রিয় ভাইয়ের আমার সিদ্ধান্ত মানুষেরটা বাস্তবায়ন হয় না, ভালো করে মনে রাখেন। আল্লাহ যা সিদ্ধান্ত নেন ওটাই পৃথিবীতে বাস্তবায়ন হয়ে যায়। ওরা মুসলমানদেরকে আসতে দেবে না, আল্লাহ পাক চাইলেন মুসলমানরা আসবে। এই মুসলমানরা যখন দরিয়ার পারে দাঁড়িয়ে গেলেন, ব্রিজ নাই, নৌকা নাই, স্টিমার নাই, কিভাবে পাড়ি দিবে? আসলো সবাই ঘোড়ায় চড়ে। আর ওই দেশের মানুষ তো সাঁতার জানে না, কারণ সে দেশের নদী নালা খাল বিল নাই, সাঁতারের প্র্যাকটিস নাই, এখন যাবে কেমনে? কমান্ডার ইন চিফ চিন্তায় পড়ে গেলেন। সৈন্যপুরের মাঝখানে ছিল খালিদ বিন ওয়ালিদ, তিনি সামনে চলে এলেন, তিনি বললেন কমান্ডার সাহেব তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যদি দেরি হয়ে যায় তাইলে সৈন্যদের মনোবল ভেঙে যাবে, সৈন্যবাহিনীর মনোবল ভেঙে গেলে যুদ্ধে কিন্তু আমরা জয়ী হতে পারবো না, তাড়াতাড়ি। উনি বলতেছেন আমি তো বুঝতে পারছি না, ব্রিজ নাই, নৌকা নাই, কেমনে পাড়ি দেবো? কয় দায়িত্বটা তাহলে আমারে দেন, এই 3,500 মানুষকে আমি পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতেছি। বললেন দায়িত্বটা আমাকে দেন, ঘোড়া সহকারে, মুজাহিদ বাহিনী সহকারে, আমি পানির উপর দিয়া ওই পারে যাওয়ার জন্য আমি প্রেসক্রিপশন করতেছি। সুবহানাল্লাহ, হযরতে খালিদ দায়িত্ব নিলেন। এটা কিন্তু গাল গল্প নয়, রূপ কথা নয়, যা ঘটছিল তাই এটা হলো মুসলমানদের ইতিহাস। শুনতেছেন তো ভাইয়ের আমার? খালিদ বিন ওয়ালিদ এবার কমান্ডারের দায়িত্ব নিলেন এবং নৌকাটা নৌকা ছাড়া নদী পাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়ায় চড়া, ঘোড়া ঘোড়াকে পিছনে একটা বাড়ি মারলেন, ঘোড়ার সামনে দুটি পা পানির উপরে চলে গেল। এই অবস্থায় খালিদ বিন ওয়ালিদ দরিয়াকে অ্যাড্রেস করে বলছেন, হে দরিয়া, তুমি কি জানো আমরা কারা? আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন। খালিদ বলছে আমাদের তিনটা আইডেন্টিটি আছে, একটা হলো, প্রথম হলো আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাকের তাওহীদ মেনে নিয়েছি, আল্লাহ পাকের দিন মেনে নিয়েছি, আল্লাহ পাকের গোলামি ছাড়া আমাদের মধ্যে আর কারো গোলামি নাই, আমরা কোনো ব্যক্তির গোলাম নয়, কোনো দরের গোলাম নয়, কোনো মানুষের গোলাম নয়, কোনো শক্তির গোলাম নয়। কার গোলাম? তোমরা কার গোলাম? কথাটা বললেন কেন? উনি বললেন ওমর এই পৃথিবীতে ইনসাফ কায়েম করেছেন, ইনসাফ মানে হলো ন্যায় বিচার। কোন দেশে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, দোয়া যদি নাও করা হয়, ইনসাফ প্রতিষ্ঠা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দেয়। কেমন ইনসাফ তিনি প্রতিষ্ঠা করলেন? হযরত ওমরের সময় মদিনাতে একবার দুর্ভিক্ষ হয়েছিল, মদিনাতে একবার ভূমিকম্প হলো, খুব মদিনা কাঁপাকাঁপি হচ্ছে, অনেক দোয়া পড়া হলো ভূমিকম্প বন্ধ হচ্ছে না। হযরত ওমর বললেন একটা চাবুক দাও, একটা ব্যাট দাও। একটা চাবুক হাতে নিয়ে ওমর যখন তিনটা বাড়ি মারলেন মদিনার ভূমির উপরে, আর বললেন উসকুনি আর্দ, হে জমিন শান্ত হও, আমি কি তোমার ইনসাফ প্রতিষ্ঠা করি নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরের চাবুকের বাড়ি খেয়ে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। ইতিহাস প্রমাণ করে মদিনায় আজ পর্যন্ত আর কোনোদিন ভূমিকম্প হয় নাই। এই মুসলমান হতে হবে। ইমান কাকে বলা হয়? ইমান নিয়ে যখন ডাক দিছে আল্লাহ, জোরে কোন আরো জোরে কোন ডাকটা যদি ইমানের ডাক হয়, তুমি তোমার আল্লাহকে ডাকবে একবার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের জবাব একবার দুইবার নয় 70 বার তোমার ডাকের জবাব দিয়ে বলবে বান্দা কি চাও।
হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন যে আল্লাহ পাকের গোলাম ওই আল্লাহর দ্বীনের প্রচারের জন্য যাব। খুব খেয়াল করে শুনেন, আমি বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। খালিদ বললেন, ও দরিয়াত ইসলাম, আমরা যেমন আল্লাহর গোলাম, তোমার সৃষ্টি করছে কে? নদী কে বানিয়েছে? এই নদী ও দিজলা তোমারে ও তো আল্লাহ বানিয়েছেন। তোমার জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয়, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাইলে তোমার উপর দিয়ে আমরা ঘোড়া চালায় ওই পারে যাব। বাপের কথা বলার জন্য যাব না, যাব আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর ইমানের দাওয়াত দেওয়ার জন্য। তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাইলে তোমার উপর দিয়ে আমরা ঘোড়া চালাতে চাই। হযরত খালিদ বিন ওয়ালিদ এই কথা বলে অপেক্ষা করেন নাই, ঘোড়ার পিছনে বাড়ি মারলেন টাস টাস করে। ঘোড়া বাড়ি খেয়ে চিন্তা করলে এমন বাড়ি খাইছে আর দাঁড়িয়ে থাকার উপায় নাই, ঘোড়া লাফিয়ে পড়লো সামনে। সামনে কি? সামনে বিশাল বিশাল ঢেউ আসছে পড়তেছে। ইতিহাস বলে খালিদ যখন তার ঘোড়াকে ছুটিয়ে দিলেন পানির উপর দিয়ে, হযরতে খালিদকে দেখে 3,500 সবাই ঘোড়া চালায় দিলে দজলার উপর দিয়া। মাত্র কয়েক মিনিট, যে দরিয়া পাড়ি দিতে কয়েক ঘন্টা লাগে অথবা আরেকটু বেশি সময় লাগে, খালিদ বিন ওয়ালিদের সাথে সঙ্গীরা কয়েক মিনিটের মধ্যে তারা ঘোড়া চালিয়ে ওই পারে চলে গেলেন। ওই পারে গিয়ে নিচের দিকে তাকায় দেখে মানুষকে পানি স্পর্শ স্পর্শ করা তো দূরের কথা, ঘোড়ার পায়ের ঘোর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। শেষ পর্যায়ে তোমাদেরকে বলতে চাই, আল্লাহ পাক যে সাহায্য পাঠিয়েছেন খালিদ বিন ওয়ালিদের বাহিনীর উপরে, আজকে আল্লাহ সেই সাহায্য পাঠাতে পারেন কিনা? জোরে বলো পারেন কিনা? দরকার হলো ইমান। দরকার কি? উর্দু কবি ইকবাল বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। তোমার বাবা ইব্রাহিম যখন আগুনে পড়ে গেছিলেন, আগুনে যখন তিনি পড়তেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ এখানে সাহায্য করার কেউ নাই, এমনকি আমার বাপও চায় আমি যেন আগুনে পড়ে যাই, আমি যেন মরে যাই, আমি যেন চলে যাই, ভস্ম হয়ে যাই। আয় আল্লাহ, সাহায্য করার মতো পৃথিবীতে আমার কেউ নাই, তুমি আমার একমাত্র ভরসা স্থল। সুবহানাল্লাহ। কোন ও আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে মনে রাখেন, তোমার জীবনের সব ভরসা যদি আল্লাহর উপরে করতে পারো, কার উপর? তাইলে মনে রাখো, বিপদ যতই বেশি হোক না কেন, মেঘ দেখে কেউ করিস ভয়, আড়ালে তার সূর্য হাসে, ধরা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। বিপদ যত বেশি হয়, অন্ধকার যত ঘনীভূত হয়, সূর্য ওঠার সময় তত ত্বরান্বিত হয়। কথা বলেন ঠিক না ভাই? আমার তোমার পিতা ইব্রাহিম যে বিপদে পড়েছিল, এমন বিপদে তোমার জীবনে যদি এসে যায়, এমন বিপদের মুহূর্তে তোমার পিতা ইব্রাহিম যেমন করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন না করলেন না? করছেন কিনা ভাইরা? ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পড়ে গেলেন। আপনারা আমাকে বলেন, আপনারা বলেন ইব্রাহিম আগুনে পড়ে গিয়েছিলেন, কিন্তু পড়ে গিয়েছিলেন পড়ে গিয়েছিলেন? আগুনের মধ্যে জ্বালাবার ক্ষমতা আছে, এ ক্ষমতা কিন্তু নিজস্ব না, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। কথা বলেন ঠিক না ভাইরা? পানি মানুষকে শরীর সমাধি ঘটায় দেয়, পানির ভিতরে মানুষ ডুবে যায়, মানুষ মরে যায়, কারো কোনো অক্সিজেন নাই, কিন্তু আল্লাহ পাক যদি চান তাহলে পানির মধ্যেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস। জোরে বলেন পারেন কিনা? কোন নবীরে মাসি খাইছিল? জোরে কোন কোন নবীরে? জোরে বলেন প্রিয় ভাইরা, আমার ইউনুস আলাইহিসসালামকে মাসি খেয়ে ফেললো। ইউনুস তুমি মাসের পেটে গিয়ে বলতেছে, লা ইলাহা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন লা দোয়া পারে না এমন কোন মুসলমান নাই। অর্থটা একটু খেয়াল করেন, খুব ভালো করে শুনেন। ইউনুস নবী কি বললেন? বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা ওয়াল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদের কালেমা যে কথা বলে ইমান আনতে হয়। দুই নম্বর, সুবহানাক তুমি পবিত্র, ইল্লি কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। পয়গম্বরের মুখে এমন চমৎকার বিনয়ের দোয়া আল্লাহ পাক পছন্দ করলেন। ইউনুসের ডাকের জবাব দিয়ে ইউনুসকে মাছের পেট থেকে বাঁচাইয়া দিলেন। মাছের পেটের মধ্যে ইউনুস, তাফসীর মধ্যে আছে 40 দিন। কয়দিন? মাছের পেটের ভিতরে 40 দিন। মাছ যত বড় হয় তত পানির উপরে রয়েছে, মাছ চলে গেল 1,000 ফিট পানির নিচে।
ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে পানির ভিতরে, ওখানে তো অক্সিজেন নাই, বাঁচবে কেমনে? খুব ভালো করে শুনেন, অক্সিজেন তো মানুষ বেঁচে থাকার মাধ্যম, কিন্তু আল্লাহ যদি চান অক্সিজেন ছাড়াও মানুষকে বাঁচিয়ে দেন, পারেন না ভাইরা? পারেন না ভাইরা? মানে ইউনুসকে বাঁচাইল কেমনে? এই কোরআন থেকে শুনেন, আল্লাহ পাক বলতেছেন ইউনুসকে বাঁচাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ও দুনিয়ার মানুষ শোনো, ঘটনা খুব ঘটনা নয়, ঘটনা কেবল ঘটনা নয়, ঘটনা হচ্ছে তোমাদের জন্য শিক্ষা। ইউনুস যদি মাছের পেটে আমার তাসবি পাঠ না করতো, কার তাসবি? তাসবি মানে সুবহানাল্লাহ, তাসবি মানে কি ভাই? সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তাসবি। ইউনুস বলতে সুবহানাক, আমরা বলি সুবহানাল্লাহ, অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র, ইউনুস আল্লাহ তুমি পবিত্র, তোমার মধ্যে কোনো দুর্বলতা নাই, কোনো ত্রুটি তোমার মধ্যে নাই। আল্লাহ পাক বলতেছেন ফালাউলা আল্লাহু কানা মিনাল মুসাব্বিহিন। দুনিয়ার মানুষ শোনো, ইউনুস নবী যদি মাছের পেটে বসে আমার তাসবিহ পাঠ না করতো, অর্থাৎ আমাকে যদি পবিত্রতা ঘোষণা না করতো আমার পবিত্রতা, তাহলে লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত হয়ে যেত। সুবহানাল্লাহ না বললে ইউনুস মাছের পেট থেকে বের হতে পারতো না। এই কথা প্রমাণ করে কেউ যদি দুনিয়ায় বিপদে পড়ে যায়, বিপদকালীন সময় যদি সুবহানাল্লাহ জিকির করে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেয়। জয় কোন? বিপদে পড়লে কি পড়বেন? জয় বলেন কি পড়বেন? বিপদে পড়ে গেছে এমন জায়গায় যেখান থেকে তোমার মোবাইল কাজ করবে না, মোবাইলের নেটওয়ার্ক ফেল, এমন জায়গায় গেছো যেখানে তোমার প্রধানমন্ত্রী শুনবে না, এমন জায়গায় গেছো যেখানে তোমার স্বরাষ্ট্রমন্ত্রী নাই, কেউ নাই, যেখানে তোমার কেউ নাই সেখানে তোমার আল্লাহ আছেন কিনা জোরে বলো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ পাক বলতেছেন, ওই আল্লাহর প্রতি ভরসা করো যার কোনো মৃত্যু নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি ভাই? এই তো মাত্র আর কয়েক মিনিট। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সত্তার উপরে ভরসা করো যার কোনো মৃত্যু নাই, বরং মৃত্যুটাকেও তিনি বানিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর প্রতি ভরসা যদি করো, তাইলে যেখান থেকে তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না, ওখান থেকে তোমার রব তোমার আওয়াজ শুনবেন, শুধু শুনবেন না, ওখান থেকে তোমার আল্লাহ তোমার কথার জবাব দিয়ে দেবে। পানির ভিতরে ডুব দিয়া আপনি যদি কাউরে ডাক দেন, ও আমার দেশের অমুক নেতা আমার কথা শোনো, শুনবে? ও আমার মা বাবা, তোমার মা বাবা, তোমার দেশের কেউ তোমার কথা শুনবে না, কারণ পানি ভেদ করে তোমার আওয়াজ তোমার ও পানির উপরে আসবে না। কিন্তু পানির নিচ থেকে আল্লাহকে ডাকলে আল্লাহ শোনেন কিনা জোরে বলেন? আল্লাহ তো সব জায়গায় শোনেন কথা, ঠিক না ভাইরা? ইউনুস তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, আল্লাহ পাক জবাব দিচ্ছেন, বড় চমৎকার জবাব। আমি যখন কোরআন ইতিহাসটা পড়ি আমার হৃদয় প্রশান্ত হয়ে যায়, প্রশান্তির জন্য তোমাদেরকে আওয়াজটা শোনা যায়। ইউনুস আলাইহিসসালাম যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার! ইউনুস বলতেছে, আল্লাহ পাক বলতেছেন, ইউনুস তুমি যখন আমাকে ডাকলে, আল্লাহ পাক বলতেছেন আমি তখন তার ডাকে জবাব দিলাম। শুধু এক জবাব দুই প্রকার, একটা হলো মৌখিক জবাব আর একটা হলো কার্যত জবাব। ইউনুস ডাকতেছে আল্লাহ, আল্লাহ বলবেন কি বলো? এটা হলো মৌখিক জবাব। আল্লাহ বলতেছেন শুধু মৌখিক জবাব দিলাম না, কার্যত জবাব জবাব হলো মাছের পেটে বিপদে পড়ছো, ওখান থেকে আমি আল্লাহ তোমাকে বের করে দিলাম। ইউনুস তুমি মাছের পেটে ঢুকছিল 4,000 বছর আগে, কত হাজার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। তোমার মধ্যে যদি চিন্তা আসে, ইউনুস তো নবী ছিলেন, নবী আল্লাহর কাছে আল্লাহ জবাব দিছে, আমরা তো নবী না, কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক বলতেছেন নবী বলে কথা না, ইমানদার বলে কথা। দুনিয়ার কোন ইমানদার যদি আমাকে ডাক দেয় বিপদে পড়ে, ইউনুসের ডাকে যেমন আমি আল্লাহ সাড়া দিছি, কেয়ামত পর্যন্ত জবাব দেওয়ার দরজা খোলা রাখছি, মুমিন হলেই চললো, আমি ওই মুমিনের ডাকের জবাব দিয়ে তারেও বাঁচাইয়া দেব। এইটা হলো ঘটনা শিক্ষা।
শুধু আল্লাহ ঘটনা কোরআনে নাযিল করেছে, ঘটনা শুনে মজা নেওয়ার জন্য নয়, ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। শিক্ষা দিয়ে আমরা যদি বিপদগ্রস্ত হয়ে যাই ডাকবো কারে? সুবহানাল্লাহ বলুন, কি বলবো? বিপদে বললে সুবহান আল্লাহ, বললে ইউনুস নবী আল্লাহ বাঁচাই দিছে, আল্লাহ পাক বলতেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনরা যদি বিপদে পড়ে আমার সুবহান আল্লাহ বলে আমাকে আমার পবিত্রতা ঘোষণা করে, আমি আল্লাহ মুমিনদেরকেও বাঁচাইয়া দেব। আমার প্রিয় মুসলমান ভাইরা, বক্তব্য লম্বা করতে পারছি না, আসুন সবাই ইমানকে মজবুত করে কোরআন এবং সুন্নাহ দিয়ে, কোরআনকে আঁকড়ে ধরে সুন্নাহ আমাদের জীবনের পাথেয় বানায়, আমরা সবাই কি রাজি আছি? দুইটা একটা হাদিস শোনা বক্তব্য শেষ করতে চাই। আমার প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। ইসলাম কিন্তু পরাজিত হওয়ার জন্য আসে নাই, ইসলাম এসেছে বিজয় অর্জন করার জন্য। ইতিহাস হলো ইসলামের বিজয়ের মাঝখানে এখন আমরা যারা ইসলাম পালন করি, আসলে ইসলাম পালন আমাদের দ্বারা হচ্ছে না, সেজন্য ইসলামের বিজয় আমরা দেখছি না, কথা ঠিক না ঠিক ভাইরা? আমরা যদি আবার প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাই, আমরা যদি নামাজি হই, আমরা যদি সত্যবাদী হই, আমরা যদি দিনদার হই, আমরা যদি ইমানদার হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মাধ্যমে ইসলামের বিজয় দিতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশির হাদিহিল উম্মাহ, আমার উম্মতকে সুসংবাদ দিয়ে দাও। আপনারা জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা সুসংবাদ হাদিস থেকে আপনাদেরকে শোনাই, এটা আমার শেষ বক্তব্য। আল্লাহ নবী বলেন, বাশির হাদিহিল উম্মাহ, আমার উম্মতকে সুসংবাদ দাও চারটা কথা। কোন আরো জোরে কোন? এটা হাদিস শোনাচ্ছি, আমার বাপের কথা না, আমার রসুলের কথা শোনাচ্ছি। একটা হলো বাশির হাদিহিল উম্মাহ বিসানাই, বিসানাই মানে হলো আমার উম্মতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সুবহানাল্লাহ। কোন? ওয়া রিফাতি, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়ান নুসরাতি, তারা গায়েবি সাহায্য পাবে। আবার সুবহানাল্লাহ। কোন? গায়েবি সাহায্য বুঝেন, যেখানে কেউ সাহায্য করতে পারে না ওখানে সাহায্য করলো ইউনুস নবীরে, এটাকে বলা হয় গায়েবি সাহায্য। সুবহানাল্লাহ। ওই যে খালিদ ইবনে ওয়ালিদ দরিয়া পাড়ি দিয়ে চলে গেলেন, এটা বলা হয় গায়েবি সাহায্য। বদরের এক যুদ্ধের কথা বলি আপনাদেরকে, একটু দুই তিন মিনিটের মধ্যে বলে দিই। বদরের এক যোদ্ধা নাম উক্কাসা রাদিয়াল্লাহু আনহু। উক্কাসা বলেন, বদরের ময়দানে আমার তরবারি ভেঙে গেছে, আমার তরবারি হাতে নাই, তরবারি ভেঙে গেল যুদ্ধ করতে করতে, আমার তো যুদ্ধের খায়েশ এখনো মিটে নাই। আমি ফিরে এলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব, এখনো তো আমার যুদ্ধের সময় রয়ে গিয়েছে, আমাকে একটা তরবারি দেন, তরবারি দেন, এমনি সংকট তরবারি কোত্থেকে দেবে? আমি দেখলাম আল্লাহ নবীর সামনে তাকালেন, আল্লাহ নবীর সামনে একটা খেজুর গাছের বাকল পড়ে আছে। কিসের বাকল ছিলেন? এটা খেজুর গাছের বাকল পড়ে আছে। উক্কাসা বলেন, হাদিসটা বুখারীর, বুখারী এবং মুসলিমের হাদিস। উক্কাসা বলেন, আমি যখন আল্লাহর নবীর কাছে তরবারি চাইলাম, আল্লাহর নবীর সামনে একটা খেজুর গাছের বাকল দেখলেন, ওই বাকলটা আমার হাতে তুলে দিলেন। আল্লাহর নবীর দেওয়া খেজুর গাছের বাকলটা আমি যখন হাতে নিলাম, আমি দেখতে পেলাম ওটা বাকল নাই, ওটা তরবারি হয়ে গেছে। তুমি আর আমি এমন নবীর উম্মত, ভালো করে শোনো, ভালো করে, তুমি আমি এমন নবীর উম্মত যে নবীর হাতের খেজুর গাছের বাকুলটা তরবারি হয়ে যায়। লোকের বলে, আপনার যুদ্ধ করবেন কি দিয়ে? ইসলামের জন্য যদি যুদ্ধ লাগে কি দিয়ে করবেন? আমি বললাম, আমরা যুদ্ধের অস্ত্র তৈরি করব না, আমরা ইমান তৈরি করব। মুসলমানের ইতিহাস এমন নাই যে মুসলমানরা যুদ্ধের ময়দানে গেছে অস্ত্র দিয়ে বিজয় করছে। মুসলমানদের ইতিহাস অস্ত্র দিয়ে বিজয় হয় নাই, ইমান দিয়ে বিজয় হয়েছে মুসলমানদের। তারা বললো, কেমনে তাইলে হবে? আমি বললাম, কেমনে হবে শোনো, অস্ত্র বানাবে ট্রাম্প, অস্ত্র বানাবে আমেরিকা, অস্ত্র বানাবে রাশিয়া, অস্ত্র বানাবে ফ্রান্স, অস্ত্র বানাবে পৃথিবীর বিভিন্ন দেশ। আমরা মুসলমান যারা কোরআন হাদিস দিয়ে আমরা ইমান তৈরি করব, আর যারা ইসলাম কি মিটিয়ে দেওয়ার জন্য আসবে, আমরা কিন্তু যুদ্ধ চাই না। আমরা যুদ্ধ চাই? যদি কেউ যুদ্ধ আমাদের সঙ্গে করতে আসে, আমাদের অস্ত্র আমাদের কাছে আছে ইমান। ওরা যে হাত দিয়ে অস্ত্র চালাবে, এই হাতের শক্তি কার দেয়া? এই হাতের শক্তি যার দেয়া, আল্লাহ পাক চাইলে তো হাত অলস হয়ে যাবে, ওদের অস্ত্র মাটিতে পড়ে যাবে, আর ওই অস্ত্রটা আল্লাহ আকবার বলে তুমি অস্ত্র ধারণ করবে। অস্ত্র বানাবে যারা, ওদের অস্ত্র আল্লাহ তোমার হাতে তুলে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার আল্লাহ আছে কিনা জোরে বলো। ভাই আমার, সেজন্য ইমাম ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া এ জাতির মুক্তির কোন উপায় নাই, কথা বলেন ঠিক না ভাইরা আমার? শেষ কথাটা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সারা দুনিয়ায় রাজত্ব কায়েম করবে। চীনের প্রাচীর থেকে
একেবারে আফ্রিকার প্রান্ত পর্যন্ত, টাইগ্রিস থেকে আন্দালুস পর্যন্ত সারা দুনিয়ায় মুসলমান নামের ঐক্যলি সারা দুনিয়ায় রাজত্ব কায়েম করবে, ইসলামের পতাকা পথ পথ করে রায় দেবে। সুবহানাল্লাহ বলেন। এই দিন কিন্তু পিছনে যায় না, এই যে সামনে আসতেছে, এই সুখবরটা আজ থেকে 1500 বছর আগে দিয়ে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় মুসলিম ভাইরা, তোমরা যদি সেই বিজয় নিজের হাতে পেতে চাও, আল্লাহর সাথে যদি দেখতে চাও, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে। আমরা কি সবাই রাজি? বাংলাদেশ সরকারের সারা দুনিয়ায় আল্লাহর কালামের কথা আমরা বলবো, আল্লাহর কালামকে আমরা বাস্তবায়ন করব। সেজন্য আমাদের উপরে যত বিপদ আসুক, আমরা সেটা মাথা পেতে নেব ইনশাআল্লাহ। রাজি আছো ভাইরা? সারা দুনিয়ার সমস্ত বিপদ আল্লাহর জন্য মাথা পেতে নেবে, হাত তুলে দেখাও। সে শান্তি বলতে চায়, আসুন শান্তি প্রিয় মুসলিম জাতিকে যারা অশান্ত করতে চায়, আমরা সলাম শান্তি প্রিয়। আমরা কি কথা আসতে বলেন, অশান্তি যারা সৃষ্টি করতে চায় আমরা তাদের কি বলি? অশান্তি সৃষ্টি করবেন না, কথা ঠিক না ভাইরা? অশান্তি যদি সৃষ্টি করতে আসেন, তাহলে আমরা মুখে প্রথম বলবো অশান্তি সৃষ্টি করবেন না। এরপরে যদি অশান্তি সৃষ্টি করেন, তাহলে অশান্তি দূর করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয় সেটাও কিন্তু মুসলমানদের জানা আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে করে আমিন। আমরা কিন্তু কারো শত্রু নই, আমরা হলাম সবাইকে আমরা বন্ধু বানাতে চাই, কথা ঠিক না? অনেকে আওয়ামী লীগ বিএনপি এই দল সেই দল করে লোকদেরকে দূরে সরায়। কোরআন বলে তাআলাউল ইলা বিলালিল, এটা হলো কোরআনের আহ্বান, তাআলাউল ইলা বিলালিল কোরআন। সেই মুসলমান যে ব্যক্তি বলবে মুসলমান, আমরা সবাই কেবল আসুন, আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে কোরআনের রাজ কায়েম করি, একটি সুন্দর দেশ আমরা আমার জাতি গোহাটি। জিন্দা ভাই আমার, আপনাদের সবার কল্যাণ কামনা করে আল্লাহ পাক কেন আমাদের সবার জীবনের জন্য দুনিয়ার কল্যাণ দান এবং আখিরাতের জন্য কল্যাণ দান করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 ঘন্টা বলি তো, 1 ঘন্টা এই তো বেশি হয়ে গেছে। আগামী বছর ইনশাআল্লাহ বা হবে ইনশাআল্লাহ। আপনাদের যে অবস্থা বুঝতে পারতেছি, গাড়ির সাথে বোধ নিয়ে যাবেন আমাদের থেকে বুঝতে। প্রিয় ভাই আমার, আরেকটু আপনাদের দাবি অনুযায়ী শেষ করা করে বলা যায় না, তারপরে আল্লাহ তালা আমাকে কিছু বলার তৌফিক দান করুন। অল্প একটু বলি, যেটা দিয়ে শুরু করছিলাম আমি চিন্তা করছিলাম এটা আগামী বছর এসে ইনশাআল্লাহ এসে বলবো, কিন্তু আপনার এই বছর শুনে ভালো করে বুঝতেছি। প্রিয় ভাই আমার, মুসা আলাইহিস সালাম একটা কথা শোনেন, যারা ওয়াজের আয়োজন করছেন, আমি গত বছর তো আসলাম, খুব ভালো লেগেছে। ইয়াং যুবকেরা যখন, যুবকরা যখন এরকম তাফসির আয়োজন করে, আপনি বিশ্বাস করেন আমি পৃথিবীর আর 7-8টা দেশে ঘুরলাম, বাংলাদেশকে দেখলাম আমার বাংলাদেশ সবচেয়ে বেশি সুন্দর। বিশ্বাস করেন আপনার, আমি আমার অন্তরে কথা বলি, এই দেশে ইনসাফ ন্যায় বিচার আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এবং সবার মধ্যে বুঝতেই হয়ে যাচ্ছে, আপনার আমার তো আপনার তো আমার বক্তব্য শুনতেছেন এখানে, এই সরকারের বহু মন্ত্রী আমার পাশে বসে বসে ওয়াজ শুনে, এবং আমি তো একজনকে জোর করে ওয়াজ শোনাই দিলাম, মন্ত্রী উনি, মন্ত্রী সরকারের মন্ত্রী, বর্তমান সরকারের মন্ত্রী, নামটা আমি নিলাম না, উনি ওয়াজ করে ওনার বক্তব্য রেখে চলে যাবে। আমার এবার হুজুর আপনার ওয়াজ নাকি খুব সুন্দর, লোকেরা খুব পছন্দ করে, 2 ঘন্টা দিয়ে সাইলেন না। আমি বললাম আপনি কই যান? কই যে আমার ঢাকায় অনেক কাজ। আমি বললাম আপনিও নাই আমিও নাই, আপনিও নাই দিদিও নাই, কেমন মজা হবে আর কি? 10-12 হাজার লোক কয় হুজুর
এর মধ্যে সে থাকবে থাকবে ওনার এলাকায় গেছি। তা আমি বললাম আমি কিন্তু কিছু বলতেছি না, সব আপনার জনগণ বলতেছে। এরপরে উনি কয়ে হুজুর আপনি তোমার আটকে দিলেন, ঠিক আছে কতক্ষণ থাকবেন? কয়ে 30 মিনিট। আমি বললাম যে আপনাকে এজবার করছি না, বলেন কয় মিনিট থাকবেন? 30 মিনিট। তা আমি তখন মনে মনে চিন্তা করলাম প্রতিদিন তো জনতার ওয়াশ নেই, আজকে এমপির মন্ত্রী সাহেবের ওয়াশ নাই নেই। এক মন্ত্রী যদি ভালো হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়ে যাবে। মিটিং যখন চলে আজান হয় মিটিং বন্ধ থাকে, এরপরে আবার আজানের পরে আবার চালায় নামাজ কিন্তু নাই, দু একটা বাদ দিয়ে যারা পরে তাদের তো ভালো ভালো প্রিয় ভাইরা। এবার আবার চালায়। আমি বললাম এই মন্ত্রী এমপি সাহেব এই নেতা যদি সবাইকে বলে এখন আজান হয়েছে কোন মিটিং চলবে না, আল্লাহ রহমানে সবাই নামাজ পড়তে চলে যাও, মন্ত্রীর এক ঘোষণায় অন্তত হাজার হাজার মানুষ নামাজ পড়তে চলে যাবে, ঠিক না ভাইরা? পরিবর্তন যদি উপর থেকে হয় নিচে পরিবর্তন এমনি হয়ে যায়, কথা ঠিক কিনা ভাইরা? এই জন্য পরিবর্তন আসতেছে, পরিবর্তন হচ্ছে, নিচ থেকে হচ্ছে উপরে থেকে হচ্ছে, খবর আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ ভাইরা। সুপ্রিয় ভাইরা আমার এই ইয়াং সোসাইটির জন্য প্রাণ উজাড় করে দেওয়া করে আমি আপনাদের এখানে এসে বড় অভিভূত হই, আনন্দিত হই। মরনা মাসুম সাহেব আমার সঙ্গে যোগাযোগ রাখেন এবং এদেরকে আমি জানি চিনি। প্রিয় ভাইরা আমার এই প্রোগ্রাম যে শুরু হয়েছে গত বছর থেকে, আমি কি দোয়া করবো? আমি বলি আল্লাহ পাক জন্য এই প্রোগ্রামের ধারাবাহিকতা যতদিন পৃথিবী আছে ততদিন জুড়ে এই প্রোগ্রাম টিকে থাকে। তারা কেন করলে তাদের উদ্দেশ্যে বলি, তুমি কবরে মাটির সঙ্গে মিশে যাবে, হাজার দিন যখন দাঁড়িয়ে যাবে, প্রতি বছর যে ওয়াজ গুলি হয়েছে আলেমরা ওয়াজ করেছে, লোকেরা নামাজ ধরেছে, সত্য কথা বলেছে, এই সবগুলি সব ইয়াং সোসাইটির কবরের মধ্যে আল্লাহ পাক বোঝায় দেবে, আপনারাও কিন্তু খালি যাবেন না। সুবহানাল্লাহ, কোন আয়োজন খুব একটা হয় না, সুন্দর আয়োজন করেছেন প্রিয় ভাই আমার। সে শান্তি আমি আপনাদেরকে আরেকটা দাবি জানিয়ে যাবো, আরেকটা অনুরোধ জানিয়ে যাবো, সেটা হলো এই যে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে প্রোগ্রামের আয়োজন করছেন, একটি মাদ্রাসা করে যে মাদ্রাসায় কোরআন পড়ানো হবে, যে মাদ্রাসায় বয়স্কদেরকে কোরআন পড়ানো হবে, যে মাদ্রাসায় বাচ্চাদের কোরআন পড়ানো হবে, আরেকদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজন আমাকেও টেলিফোন করেন, আমি পরামর্শ দেবো। মরা মাসুম সাহেব আছে, আরো মাইকেরা আছে, তাদের সঙ্গে পরামর্শ করে একটি মাদ্রাসার ব্যবস্থা করা যায় কিনা এই সিদ্ধান্তের জন্য আপনারা মানিকগঞ্জ আমার জন্ম, আমি ছোটবেলাতে যে হুজুরের কাছে কোরআন শরীফ শিখছি ওনার বাড়ি হলো নোয়াখালী। প্রথম যখন শুরু করলাম ওনার বাড়ি দেখলাম আপনার এই কুমিল্লার দিকে কোথায় জন্য, অর্থাৎ আমি আমার জীবনে কয়েকটি উস্তাদ পেয়েছি আপনাদের অঞ্চলে, সেজন্য এই এলাকার থেকে আলে বলা না হাফেজে কোরআন গিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এরা মানুষকে কোরআন শিখাইছে। আপনারা মাদ্রাসায় না পড়লে কিন্তু অর্ধেক মৌলবি, মাদ্রাসায় না পড়লে কিন্তু অর্ধেক মৌলবি সাহেব আপনারা, কারণ আপনার ঐতিহ্যবাহী এলাকার মানুষ শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিনি ছিলেন এই মিশরের বাইরে, তিনি এক কদম কোনোদিন পা দেন নাই। এবার তিনি মিশর ছেড়ে ফেরাউনের অত্যাচার ছেড়ে তিনি চলে যাচ্ছেন, কোথায় যাবেন কোথায় যাবেন ঠিক নাই। এবার তিনি তো জানেন না কোথায় যাবেন, ভরসা করলেন কার উপরে? একটু জোরে কথা বলেন, এই কোরআন কি বলছে শুনেন, ওলাম্মা তাওয়াজ্জাহাতিল কামাতিয়ার কলা রব্বি আই ইয়াহদিয়ানি সাওয়াসসাবিল। চমৎকার ভাষায় দোয়া করে বলতেছেন আল্লাহ আমি জানি না কোথায় যাব, আল্লাহ বলতেছেন মুসা যখন মিশর থেকে বেরিয়ে মাদিয়ানের অভিমুখে রওনা করলেন, মাদিয়ান মুসা কখনো দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন আমি যদি কোন এলাকা চিনে থাকি মিশরের বাইরে, কিন্তু আমার আল্লাহ সব এলাকা চিনেন, তিনি আমাকে পথ দেখাইয়া দেবে। একেবারে মিশর থেকে মাদিয়ান পর্যন্ত একজন ফেরেশতা ঘোড়সওয়ার হয়ে মুসা আলাইহিস সালামকে রাস্তা দেখায় ওখানে নিয়ে গেলেন।
চান না, যা প্রয়োজন হয় সবটা কার কাছে বলে, জোরে বলেন কার কাছে। তোমার মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর। আল্লাহ আমার প্রতি অনুগ্রহ নাযিল করবে, অর্থাৎ খাবার খুব দরকার, এটা আমার জন্য একটা অনুগ্রহ হবে, আমি তার কাঙ্গাল। সুবহানাল্লাহ। খাবার চাইলেন মুসা আলাইহিস সালাম, কিন্তু ডাইরেক্ট খাবার চাইলেন না, অনুগ্রহ চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গাতে তার ব্যবস্থা করে দিলেন, ওই মাদিয়ানের মধ্যে একজন নবী ছিলেন, তার নাম শুআইব। কি নাম? তিনি তখন তার কাছে সব বৃত্তান্ত বললেন যে ফেরাউনের দেশ থেকে আমি আসছি, ফেরাউন আমাকে মারার জন্য ঘুরতেছে, পাইলে আমাকে হত্যা করে ফেলবেন। শোয়েব আলাইহিস সালাম বললেন, লা তাখফ إنك من الآمنين نجوت من القوم الظالمين. এখন কোন চিন্তা তোমার নাই, কোন ভয় কর না, যে এলাকায় তুমি আসছো ওই এলাকাটা এই এলাকাটা ফেরাউনের এলাকার মধ্যে নয়, সুতরাং ফেরাউন তোমাকে দেখবে না, কিচ্ছু করতে পারবে না, তুমি এখন নিরাপত্তার মধ্যে আছো। সুবহানাল্লাহ। কোন মুসা আলাইহিস সালাম চাইলেন কার কাছে, পথ দেখাবার জন্য চাইলেন কার কাছে, খাবার চাইলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে জবাব দিতেছেন। মুসা চাইলেন খাদ্য, আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানে হযরতে শুআইব আলাইহিস সালামকে মুসা নবীর শ্বশুর বানায় দিলেন। খোদা রাস্তে খোদা লাগার সাথে সাথে আল্লাহ পাক শ্বশুর বাড়ি বানায় দিলেন। দুনিয়ার সবচেয়ে মজাদার খাবার কোন বাড়ি? জামাই রেখন কোন বাড়ি? প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, ইব্রাহিম চাইলেন পাইলেন, জাকারিয়া চাইলেন পাইলেন, মুসা আলাইহিস সালাম পাইলেন, চাইলেন পাইলেন কিনা জোরে বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলেন, জোরে বলেন পাইলেন। ভাই আমার, ইতিহাস বলে বলে কোরআন সুন্নাহ থেকে আমি প্রমাণ দিতে পারবো, এই জন্য আপনাদেরকে আবার ওই ইমানের কথাটা বলে শেষ করে দিই। ইমানের কথা হলো আমার চাওয়া আমার পাওয়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও এ কথা বলো, আমার নামাজ আল্লাহর জন্য, কার জন্য আমার নামাজ? আল্লাহর জন্য। আমার কোরবানি কার জন্য? আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণটাও কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবন, তোমার মরণ, তোমার সালাত, তোমার কোরবানি যা আল্লাহর জন্য হয় থাকলোটা কি, সবকিছুই তো আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা জীবনকে সঁপে দেয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর জন্য ঈমান গঠন করতে আমরা সবাই রাজি? সবাই রাজি আছে তো ভাইরা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বলে বলেন আমি মাবুন নাসে মাবুনদের উদ্দেশ্যে একটা কথা বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মায়েরা বোনেরা নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ, পুরুষের জন্য অনেক কষ্ট আছে, নারীদের জন্য অনেক সহজ আছে। সুবহানাল্লাহ। কোন প্রথম কাজ হলো নারীরা চারটা কাজ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নারীরা চারটা কাজ করলে জান্নাতে যাবে। একটা হলো নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কয়েকটো? দুই নম্বর হলো নারী রমাদান মাসে রোজা পালন করবে, তিন নম্বর লজ্জার স্থানকে হেফাজত করবে, চার নম্বর হলো আত আকবালাহা স্বামীর আনুগত্য করবে, স্বামীর এখন খুব খুশি, মহিলা এখন আমার আনুগত্য করব, কয় যে আমার পায়ে নিছো তোমার জান্নাত, তাহলে খেদমত করবে না কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নারীকে বললেন।